নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের এবছর অর্থাৎ 2022 সালের দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানাবো, আর এদিন পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তাও আপনাদের বলবো। কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দোল পূর্ণিমার সময়সূচি সম্পর্কে বলার আগে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে দোল পূর্ণিমার পূজা বিধি এবং এদিন ঠাকুরের চরণে কোন রঙের আবির দিলে কি ফল লাভ হয় তথা হোলিকা রাক্ষসীর গল্প নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে, যার লিঙ্ক আমি আজকের ভিডিওটির এন্ড স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এই জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পঞ্জিকা মতে এবছর অর্থাৎ বাংলার তেসরা চৈত্র 1428 ও ইংরেজির 18ই মার্চ 2022 শুক্রবার পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রার উৎসব। এই দিন পূর্ণিমার ব্রতোপবাস, দিবা 1টা বেজে 8 মিনিটের মধ্যে ফাল্গুনী পূর্ণিমা, মন্বন্তরা, স্নান দানাদি ও অন্নধ্যায় দোল পূর্ণিমার উৎসব। গোস্বামী মতে বসন্তোৎসব ও শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত। গৌরাঙ্গ পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ ধামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা। শ্রী শ্রী রাধা মাধবের দোল উৎসব। শান্তিনিকেতনে বসন্তোৎসব ও মেলা। এবার বলি পূর্ণিমা কখন লাগছে আর কখন ছেড়ে যাচ্ছে। বাংলার দোসরা চৈত্র 1428 ও ইংরেজির 17ই মার্চ 2022 বৃহস্পতিবার দুপুর 1টা বেজে 19 মিনিটে পূর্ণিমা লাগবে, আর পরদিন অর্থাৎ বাংলার তেসরা চৈত্র 1428 এবং ইংরেজির 18ই মার্চ 2022 শুক্রবার দুপুর 1টা বেজে 8 মিনিটে পূর্ণিমা ছেড়ে যাবে। তাই 17ই মার্চ বৃহস্পতিবার হবে পূর্ণিমার নিশি পালন। যারা দোল পূর্ণিমার পুণ্যতিথিতে প্রদোষকালে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা করবেন তার সবথেকে শুভ মুহূর্ত হল দোসরা চৈত্র 1428 ও ইংরেজির 17ই মার্চ 2022 বৃহস্পতিবার প্রদোষে সন্ধ্যা 5টা বেজে 44 মিনিট থেকে রাত্রি 7টা বেজে 19 মিনিট পর্যন্ত রয়েছে। এই দিনই সায়ংকালে রয়েছে হোলিকা দহন উৎসব। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা, আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পূজা সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই দোলযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।